এরপরে তারা কোনো তেল নাই, নিচের তেলটা তো মারতো না, তেলটা মারলে তো মাটিতেই ধরে কিছুটা। কিন্তু এটা কি 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 করতে কয়েক ক্যাটারিং লাগছে যে কেবলে খাজ হইতেছে না, পুরো রাস্তা এরকম হইব, কাজ কাজই করছে না তারা। আমাদের যে জেলা জেলা শাসক তিনিও তো কথা কইতেছেন না, তিনিও তো কোনো প্রতিক্রিয়া দিতেছেন না। আজকে এত দুই মাস তিন মাস ধরে যে রোডটা ভাঙিয়ে রাখলো, এটার তো কোনো প্রতিক্রিয়া তাই নিয়ে দিতেছে না। তাই তো এটা জেলা শাসক, তাই নিয়ে তো এটা দরকার আসলো। কুলাপান স্কুলে যায় অ্যাক্সিডেন্ট, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে, কিন্তু মানুষের কি একটা অসুবিধা, চলাফেরা করতেছে মানুষ, কিন্তু কি প্রতিক্রিয়া করে ডিএম? আজকে আমাদের এসডিএম ডিএম মহোদয় কোনো কিচ্ছু, কোনো জবাব নাই, কোনো কিচ্ছু নাই। এগুলা তো দেখেন আজকে মানুষের সমস্যার লাগি তো আজকে আপনারে দেওয়া, মানুষের সমস্যা সমস্যার সমাধান করার লাগিয়া, কিন্তু মানুষের তখন আমি চিন্তা করলাম যে ইটা তো এই অবস্থা হইলে তো ভবিষ্যতে তোমার ইটা তারা এক পাঁচ মাস এক মাসও ঠিকতো না এই কাজটা, তখন আমি গেছি গিয়া মিনাদার লয়ে কথা কইছি। যখন একজনে কয় এই কাজটা দায়িত্বে না এ করাইছে না, আর একজনের লয়ে কথা কইছি হে তোমার এই বেটাগিরি দেখায় এই দেখায় সেই দেখায়। ইটা গ্রামের উন্নয়নের লাগিয়া প্রধানমন্ত্রীর থেকে এত কোটি টাকা স্যাংশন হয়েছে খাজের লাগিয়া, প্রথম তো এই বাস আড়া দিছে সেই করতে সেই করতে, রাঙ্গাউটি মানুষের রাঙ্গাউটি গ্রামের মানুষ ভদ্র ভদ্র আছে দেখে কোনো কিছু করছে না, অনন্ত কথা কইছে না বা রাস্তা অবরোধ করছে না, যে কাজ করে গেছে তারা এটা নিকৃষ্ট কাজ করে গেছে, কোনোদিনই তাকে মানিয়ে নিত না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তারা যেন উন্নয়ন হোক, ত্রিপুরার উন্নয়ন হোক, কিন্তু ত্রিপুরার কিতা উন্নয়ন হোক, এখানে ত্রিপুরার উন্নয়ন কোটি কোটি টাকা খরচ করিয়া আজকে কাজ আয় রাস্তার, কিন্তু এটা নেই কাজ, এটা এটা কে কি কার কাজ, এটা এগুলো কাজ নেই। আচ্ছা কোন কোম্পানি কি কাজ কাজটা কে করাইছে, কোন কোম্পানি কাজ তো করাইতাছে কোন কোম্পানি জানি না। আগরতলার শুনছি বনমালীপুরের মন্ডল সভাপতি যে কাজ কন্ট্রাক্টর করাইতাছেন, আমাদের বিজেপি সরকারের মন্ডল সভাপতি বনমালীপুরের মুখ্যমন্ত্রী ওয়ার্ডের, তাই নিয়ে এর লাগি তারা আর একটু বেশি কথা কইতাছে। আজকে সাধারণ মানুষের কথা কর না, মানুষের ডরাইয়া বয়ে কথা কর না, কেলেই কথা কর না, কারণ মানুষের চিন্তা করে আজকে আমি একটা রেখা পাই এইখানে এখানে একটা ইয়ে পাই, মানুষের সুবিধার লাগিয়া মানুষের কথা কর না। কিন্তু যে কাজ হইতেছে এটা মানুষে কোনোদিন সহ্য করতো না, এই কাজগুলা এই কাজগুলো যে কাজ হওয়ার কথা কোনো কিচ্ছু হইতেছে না, এই কাজের কাজ কাজ হইতেছে এটা তো পুলা বানিয়ে সকালে উঠাইতেছে, ওই দেখো এই দেখো এটা কাজ হইতেছে, এটা আপনারা দেখেন সবাই দেখেন এখানে কত ইঞ্চি হয়েছে, এটা খাস কত ইঞ্চি কাজ হয়েছে এখানে, সাব ঠিকাদার যে আছে তারা কথা হইলে তারা সাব ঠিকাদার এখানে আমি কই সিস্টেম কিটা দশ হাজার টাকা করে মাসে তৈরি রাখছে দুই তিনজন মানুষের, এরা তারা আর তো কাজ করলে যেটা না করলে তো সাইটে আর কি না, তাহলে কোথাও এলাম না, কারণ তারা আং জানে না পাং জানে না খাদের কিচ্ছু জানে না, তারা তারা এই দেখাশোনা করে এটাই শেষ, তারা যেগুলো বুঝার এগুলোই বুঝে তারা। এখন এখানেও যে কথা কোয়াত লাগলে গ্রামের মানুষের লাগে মাইর করা লাগবে, এলাই কেউ কথা কর না, মানুষের সহ্য করিল আর, কিন্তু খাজ যেগুলো ওর আজকে যেগুলা খাজ ওর এগুলা খুব নিকৃষ্ট কাজ ওর, কোটি কোটি টাকার কাজ আইছে এখানে, কিন্তু কাজ কিতা ওর আজকে কোনো কাজের কাজ কিচ্ছু না, এক ইঞ্চি দিছেন এখানে দেখেন না আপনারা দেখেন সবাই দেখেন এক ইঞ্চি আসেনি, এই যে উঠাইতেছে এক ইঞ্চি আসেনি এখানে।